জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় পার্টির স্মরণসভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে রোডম্যাপ আশা করেছিল বিএনপি নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষার কথাও জানান তিনি তাদের যে এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে একটা এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ সুস্থ হবে নিরপেক্ষ হবে আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবে কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাই কথা বলেছেন সেই রিফর্মস গুলো কোন করবি সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন আমি জানি এত অল্প সম্পদে সবই সম্ভব না কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরো বেশি করে আপনার একটা মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলেও ভারত দিকে যাচ্ছে সচিবালয় আনসারদের গোলযোগের ঘটনাকে অশনী সংকেত উল্লেখ করে তিনি বলেন পরাজিত শক্তি বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্রে লিপ্ত তাদের প্রতি হতে জনগণকে সতর্ক থাকতে হবে যারা পরাজিত তারা তারা এখন আবার সে করছে যে এই বিজয়কে নস্বত করে দেওয়ার জন্য তাই জনগণের কাছে আহ্বান জানাব যে আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করবো যখন ফ্যাসিবাদ ছিল তখন তো তারা কথা চিন্তাও করতে পারতেন না কথা বলার সুযোগ পেতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনগণ সেটাকে মানুষকে না এদিকে গুলশানের বিএনপি'র চেয়ারপার্সনের কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচন হবে এতে সহায়তা করবে যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের কাছে যাওয়া এবং একটা দিয়ে সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তাদের তা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব বাংলাদেশ একটা জাতীয় ঐক্যর ব্যাপারে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন ব্যাপারে যারা এর মধ্যে জড়িত ছিল তাদেরকেও কিভাবে আমাদের জাতীয় ঐক্যর মধ্যে আনা যায় আগামী দিনের দেশ করার জন্য ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা নিয়ে জাতিসংগের কারিগরি কমিটির তদন্ত প্রতিবেদন হত্যাকারীদের আন্তর্জাতিক আদালতে বিচারের ক্ষেত্রে সহায়ক হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী মাজহারুল ইসলাম দেশ টিভি ঢাকা রাজনৈতিক দলগুলোর ভূমিকা